দর্শক, আপনাদের সঙ্গে কথা বলছি 29শে অক্টোবর। আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতে এসেছি আওয়ামী লীগ কি আসলেই আন্দোলনে নামছে এই প্রসঙ্গটি নিয়ে। এই প্রসঙ্গটি জিজ্ঞেস করার আগে বলা উচিত যে আওয়ামী লীগ আন্দোলনে নামছে কি এই প্রশ্ন নয়, আওয়ামী লীগের আন্দোলনে নামা একদম জরুরি হয়ে পড়েছে দেশ বাঁচাতে হলে। আওয়ামী লীগ 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ নেতৃত্ব দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল, এই দেশটাকে বাঁচিয়েছিল, একটা নতুন মানচিত্র দিয়েছিল, একটা নতুন ভূখণ্ড দিয়েছিল। আজকে 2024 সালে এসে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতে চলেছে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। নানাভাবে সংকটে পড়ছে বাংলাদেশের স্বাধীনতা। সেই জায়গায় এই প্রশ্নটি আসলে অবান্তর যে আওয়ামী লীগ কি সত্যিই আন্দোলনে নামছে কি না। হ্যাঁ, আওয়ামী লীগ আন্দোলনে নামছে বা নামা উচিত, নামছে যে আওয়ামী লীগ নেতাদের কথাবার্তায় সেটি বোঝা যাচ্ছে। সম্প্রতি ভয়েস অফ আমেরিকায় এক টেলিফোন সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন যে আগামী 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে আওয়ামী লীগ এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে। এই আন্দোলনে যে নামবে এটির তৎপরতা খানিকটা দেখা যাচ্ছে। এর কয়েকদিন আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন। আবার 2 দিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোন কল নতুন করে ফাঁস হয়েছে। এবং সবগুলো কথা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এটি পরিষ্কার যে আওয়ামী লীগ খুব শীঘ্রই আন্দোলনে নামতে যাচ্ছে। এখন গত 81 দিনে দেশের যেমন ভয়াবহ ক্ষতি হয়েছে, দেশকে যেমন পিছিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ভয়াবহ ক্ষতি হয়েছে। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে আহত করা হয়েছে, এবং সেই সাথে শত শত আওয়ামী লীগ বা হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলে বন্দি করে রাখা হয়েছে, শীর্ষ নেতা মন্ত্রীদের জেলে বন্দি করে রাখা হয়েছে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করবারও ষড়যন্ত্র করা হচ্ছে। এই যে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করে, অথচ কি ভয়াবহ অবস্থা যে এই জুলাই হত্যাকাণ্ডে ছাত্র জনতা যেমন মারা গেছে তেমনি অসংখ্য স্থাপনায় হামলা হয়েছে, অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেছে, অসংখ্য পুলিশ হত্যা হয়েছে, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে কি ম্যাচাকার হয়েছে আপনারা যারা দেশবাসী তারা জানেন। অথচ জামাত, এই যে সরকারটির নেপথ্য কিংবা আন্দোলনের নেপথ্য শক্তি জামাত, এগুলোকে সম্পূর্ণ অস্বীকার করে। গত পরশুদিনও জামাত আমির এক বক্তব্যে বলেছে যে 5 আগস্ট পরবর্তী সময় কিছুই হয়নি, সংখ্যালঘু নির্যাতন হয়নি, অস্বীকার করে যায়। তো এই যখন অবস্থা তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা নিশ্চয়ই ঘরে বসে থাকতে পারে না, বাংলাদেশের রাজনৈতিক সমতার, বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের অবশ্যই মাঠে নামা উচিত এবং আন্দোলনে নামা উচিত। কারণ দেশে যা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। মানুষ ভেবেছিল যে আওয়ামী লীগের সময় নানা রকম অনিয়ম হয়েছে, অত্যাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, যে একটি ব্যবস্থা এসছে, ঠিক আছে, এই ব্যবস্থার হাত ধরে পরিবর্তন হবে, উন্নতির দিকে যাবে। কিন্তু গত 81 দিনে বাংলাদেশের অবস্থা মানুষ যা দেখেছে, কিসের পরিবর্তন, কিসের উন্নতি, উল্টো দিকে হাঁটা শুরু হয়েছে। দেশের ইতিহাস ঐতিহ্য থেকে শুরু করে দেশের উন্নয়ন সব কিছু উল্টো দিকে হাঁটছে। এই উল্টো দিকে হাঁটতে হাঁটতে কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাবে, আর পেছনে যাওয়া যাবে না। সেই পেছনে যাওয়াতে থেকে বাঁচাতে হলেও আওয়ামী লীগের মাঠে নামার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগে মাঠে নামবে, গ্রেপ্তার করবে, নির্যাতন করবে, কতজনকে গ্রেপ্তার করবে,
বাংলাদেশের জেলখানার ধারণ ক্ষমতা কত, তার থেকে কি আওয়ামী লীগ নেতাকর্মীর সংখ্যা কম? নিশ্চয়ই নয়। কাজেই সামনে হত্যা, নির্যাতন, জেল, জুলুম এগুলো সহ্য করতে হবে, এটি মাথায় রেখেই আন্দোলনে নামতে হবে, যদি আদর্শিক রাজনীতি করে থাকে আওয়ামী লীগের নেতাকর্মী। দেশ বাঁচাতে হবে, সবচেয়ে বড় কথা দেশকে বাঁচাতে হবে। এরা যে নতুন স্বাধীনতা নতুন স্বাধীনতা বলে বা বলছে, এই সরকার এবং সরকারের সাঙ্গপাঙ্গ এবং নেপথ্য শক্তি, এই নতুন স্বাধীনতার গল্প আমি জামাত পক্ষ থেকে আরও কয়েক বছর আগে থেকেই শুনছি। এই নতুন স্বাধীনতা তারাই বলে যারা আমাদের 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধকে মানে না, 30 লক্ষ শহীদের রক্তকে যারা মানে না, 3 লক্ষ মা বোনের ইজ্জতকে যারা মানে না, তারাই নতুন স্বাধীনতা বলে। আমি বারবার বলি যে একটি দেশ কবার স্বাধীন হয়? একবারই স্বাধীন হয়। আমাদের স্বাধীনতার সিম্বল পাল্টে দিচ্ছে আমাদের আজকে নতুন প্রজন্ম। আজকে যে শিশুটি, সে শিশুটির মধ্যে কনফিউশন ক্রিয়েট করছে যে স্বাধীনতা কি তাহলে 71-এ নয়, স্বাধীনতা কি 24-এ? আমরা ভুল বার্তা দিচ্ছি, ভুল শিক্ষা দিচ্ছি। এসব ভুল বার্তা, ভুল শিক্ষা থেকে বেরোতে হলে আওয়ামী লীগেরই মাঠে নামতে হবে, এছাড়া বিকল্প কোনো উপায় নেই। আওয়ামী লীগের অসংখ্য ভুল আছে, 1 ঘন্টার বক্তব্যে শেষ করা যাবে না আওয়ামী লীগের ভুলের কথা বলে। কিন্তু তবুও আওয়ামী লীগই ভালো ছিল, আওয়ামী লীগই ভালো। এটি আমার কথা না, এটি সাধারণ জনগণের কথা। সাধারণ জনগণ মনে করছে, যেহেতু জনগণ মনে করছে সেহেতু আওয়ামী লীগের মাঠে নামতে হবে। সেই সাথে আরও প্লাস পয়েন্ট, দেখুন পুলিশ এই সরকারের সাথে কাজ করছে না, আমলাতন্ত্র এই সরকারের সাথে কাজ করছে না। আওয়ামী লীগ যদি মাঠে নামে, পুলিশ আওয়ামী লীগকে সহযোগিতা করবে, আমলাতন্ত্র আওয়ামী লীগকে সহযোগিতা করবে। কারণ পুলিশ হত্যা করা হয়েছে, পুলিশকে এখন হয়রানি করা হচ্ছে, নানারকম বদলি, পদাবনতি নানা কারণে আমলাদের হয়রানি করা হচ্ছে, আমলাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে, জেল জুলুমের হুমকি দেওয়া হচ্ছে এবং বদলি করা হচ্ছে, অপসারণ করা হচ্ছে, নানা রকম অত্যাচার করা হচ্ছে। কাজেই সেই সব বিচারে পুলিশ এবং আমলাতন্ত্র আওয়ামী লীগকে অবশ্যই সহযোগিতা করবে। এই জন্য একটা সঠিক নেতৃত্ব নিয়ে, একটা স্ট্রং ভিত্তি নিয়ে আওয়ামী লীগের মাঠে নামা উচিত। এবং এই দুর্বল সরকারটি যদি শক্তভাবে আওয়ামী লীগ নামতে পারে, এই সরকারটি দ্রুত নির্বাচন দিয়ে হোক আর যে কোনোভাবে হোক বিদায় নিতে বাধ্য হবে। এ মুহূর্তে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।